আসসালামু আলাইকুম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের আইসোটোপ কি এবং আইসোটোপের ব্যবহার নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে আলোচনাটি লক্ষ্য করো। দেখো, তোমরা তো জানো যে পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কি কি থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। এখন দেখো, এই প্রোটন আর নিউট্রন গুলো কিভাবে থাকে। মনে করো যে কোনো একটা পরমাণু আমরা নিউক্লিয়াস আঁকলাম, এই নিউক্লিয়াসের এখানে কি থাকবে? প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকবে। এখন এই যে প্রোটন আর নিউট্রন পরমাণুর কেন্দ্রে থাকে, তাহলে এই পরমাণুর আর যে বিভিন্ন কক্ষপথ বা শেলে যে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, এরা কিভাবে থাকে একটু লক্ষ্য করো। পরমাণু নিউক্লিয়াস কিন্তু অত্যন্ত ছোট। এই নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ হচ্ছে পরমাণুর টোটাল ব্যাসার্ধের প্রায় লক্ষ গুণ ছোট। এই বিষয়টা ভাবো যে এই এটা যদি আমাদের টোটাল একটা পরমাণুর হয় আর এটা যদি তার নিউক্লিয়াস হয়, তাহলে এইটার এইটার ব্যাসার্ধের তুলনায় এই যে ছোট যে নিউক্লিয়াসটা দেখছো, তার ব্যাসার্ধ প্রায় লক্ষ গুণ ছোট। তাহলে কত ছোট সেটি ভাবো। আবার এই যে ছোট জায়গায় প্রোটন গুলো একত্রে পুঞ্জীভূত অবস্থায় থাকে। এখন দেখো, প্রোটন কি কি চার্জযুক্ত? প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এই ধনাত্মক চার্জযুক্ত প্রোটন যদি পরস্পরের সাথে একবারে কাছাকাছি থাকে, তাহলে কিন্তু তাদেরকে পরস্পর একটা আরেকটার সাথে বিকর্ষণ করে কেন্দ্র থেকে ছিটকে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে তা যায় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই এই প্রোটনের সাথে চার্জ নিরপেক্ষ নিউট্রন থাকে। এই নিউট্রন গুলো আর প্রোটন একসাথে শক্তিশালী নিউক্লিয়ন আকর্ষণ বল তৈরি করে পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত অবস্থায় থাকে, আর ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। এখন আবার এই প্রোটন আর নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর কিন্তু 1800 গুণ কম। অর্থাৎ ইলেকট্রনের ভর অত্যন্ত কম, তাই পরমাণুর সমস্ত ভর তার এই কেন্দ্রে পুঞ্জীভূত অবস্থায় থাকে। এখন লক্ষ্য করো, পরমাণুকে স্থিতিশীল রাখার জন্য কোন পরমাণুর কেন্দ্রে যখনই প্রোটন সংখ্যা বাড়তে থাকে, তার নিউট্রন সংখ্যাও কিন্তু সমানুপাতে বাড়তে থাকে। কিন্তু এই বাড়লে প্রোটন সংখ্যা বাড়তে বাড়তে যখন প্রোটন সংখ্যা 82 বা তার ঊর্ধ্বে চলে যায়, তখন পরমাণুর ওই যে পরমাণু যে নিউক্লিয়াস, সেটা আর স্থিতিশীল অবস্থায় থাকতে চায় না, সেটা বেশ অস্থিতিশীল অবস্থায় চলে যায়। তখন নিউক্লিয়াস থেকে বিভিন্ন রশ্মি নির্গত হয়, যাদেরকে আমরা বলবি আলফা, বেটা এবং গামা রশ্মি। খেয়াল করো, এই আলফা, বেটা আর গামা রশ্মি নির্গত হয়। প্রোটন সংখ্যা 82 বা তার বেশি হলেই যে এই আলফা বেটা গামা রশ্মি নির্গত হবে, বিষয়টি কিন্তু তা নয়। আসলে তার চেয়ে কম হলেও কিন্তু সেখান থেকে বিভিন্ন রশ্মি নির্গত হতে পারে। এই রশ্মি গুলোকে আমরা কিন্তু তেজস্ক্রিয় রশ্মি বলবো। এখন এই তেজস্ক্রিয় রশ্মি কোন পরমাণু থেকে বের হবে কি হবে না, সেটি নির্ভর করছে ওই পরমাণুর আসলে পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে বিন্যস্ত আছে তার উপরে। এই ইলেকট্রনের বিন্যাসের উপরেই কিন্তু পরমাণুর ধর্ম এবং বৈশিষ্ট্য নির্ভর করে। যেমন আমরা যদি হাইড্রোজেনের কথা নির্বাচন করি, হাইড্রোজেনের অধিকাংশ হাইড্রোজেন পরমাণুতে কেন্দ্রে একটা প্রোটন এবং বাইরে একটা ইলেকট্রন থাকে। কিন্তু আবার কিছু কিছু হাইড্রোজেন পরমাণুতে কেন্দ্রে একটা নিউট্রন বা কোনোটার কেন্দ্রে দুটো নিউট্রনও থাকতে পারে। আবার কার্বনের কথা চিন্তা করো, তোমরা জানো এই কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তার মানে কি? কার্বন পরমাণুর কেন্দ্রে 6টা প্রোটন আছে। এখন দেখো, কার্বনের আইসোটোপ গুলো যদি আমরা দেখাই একটু, এখন প্রশ্ন হচ্ছে যে এই তাহলে আইসোটোপ যখন বললাম, তাহলে আইসোটোপ কি? দেখো, কার্বন আমরা কয়েকটা কার্বন পরমাণু যদি আমরা কার্বন পরমাণুর ভর সংখ্যা লক্ষ্য করো, আমরা লিখলাম C12, C13 এবং C14। এখন দেখো, এখানে
প্রোটন আছে, প্রোটন আছে 6টা, নিউট্রন আছে 6টা। এখানে প্রোটন আছে 6টা, নিউট্রন আছে 7টা। এখানে দেখো প্রোটন আছে 6টা, নিউট্রন আছে 8টি। এখন লক্ষ্য করো এই যে প্রোটন সংখ্যা সবগুলো কিন্তু সেম আছে, তার মানে কি প্রোটন সংখ্যা যেহেতু সেম আছে একই কার্বন পরমাণুর ইলেকট্রন সংখ্যাও সেম আছে, অর্থাৎ ইলেকট্রন প্রোটন সেম আছে। কিন্তু দেখো এখানে নিউট্রন সংখ্যা আছে 6টি, এখানে 7টি, এখানে 8টি। তাহলে এই যে এই C13, C14 এগুলো হচ্ছে আসলে কার্বনের আইসোটোপ। তাহলে আইসোটোপ কি? প্রোটন সংখ্যা সেম থাকবে কিন্তু যদি নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা ভিন্ন হয় তাহলে ভর সংখ্যা ভিন্ন হয়ে যাবে, আর এই ভর সংখ্যা যদি ভিন্ন হয় তাদেরকে বলা হবে ওই মৌলের আইসোটোপ। তাহলে কার্বনের আইসোটোপ কয়টা? একটা, দুটো, তিনটে। এই তিনটাকে কার্বনের আইসোটোপ আমরা, এই তিনটে হচ্ছে কার্বনের আইসোটোপ। এখন দেখো এর ভিতরে এই যে C14, এটা এখান থেকে কিন্তু, আর একটা কথা বলে রাখি, এই যেগুলো কেন্দ্র অস্থিতিশীল অবস্থায় আছে, অর্থাৎ নিউক্লিয়াস অস্থিতিশীল অবস্থায় আছে, এই অস্থিতিশীল নিউক্লিয়াস আসলে স্থিতিশীল হতে চায়। এই স্থিতিশীল হওয়ার জন্য ওই নিউক্লিয়াস থেকে আমি একটু আগে বলছিলাম যে আলফা, বেটা এবং গামা রশ্মি নির্গত হয়, নির্গত হয়ে সেটি স্থিতিশীল অবস্থা আসতে চায়। এখন এই যে বিভিন্ন আলফা, বেটা, গামা রশ্মি নির্গত হওয়া, এদেরকে বলা হয় তেজস্ক্রিয়তা। অর্থাৎ কোনো পরমাণু থেকে যখন স্বতঃস্ফূর্ত ভাবে আলফা, বেটা এবং গামা রশ্মি নির্গত হবে সেই সব পরমাণুকে বলা হবে তেজস্ক্রিয় আইসোটোপ। এখন এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে কি কি কাজ করা হয় আমরা সেই বিষয়গুলো এখন একটু লক্ষ্য করব। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আইসোটোপ জিনিসটা বুঝতে পেরেছ, অর্থাৎ পরমাণুর প্রোটন সংখ্যা একই থাকবে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন, সেগুলো হচ্ছে আমাদের আইসোটোপ। আর এই আইসোটোপ যে সকল পরমাণুতে আছে, অর্থাৎ সে সকল পরমাণু থেকে কিন্তু বিভিন্ন রশ্মি নির্গত হয় স্বতঃস্ফূর্ত ভাবে। এখানে পৃথিবীর কোনো শক্তি নেই তারকে থামানো, কোনো তাপ, চাপ বা কোনো কিছু দিয়ে তুমি এই তেজস্ক্রিয়তা এর থামাতে পারবে না, সেটা চলতেই থাকবে। অর্থাৎ পরমাণু স্থিতিশীল অবস্থায় আসতে যাবে এবং সেখান থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আলফা, বেটা এবং গামা রশ্মি নির্গত হবে। এই এখন এই যে আলফা, বেটা, গামা রশ্মি নির্গত হয়, এই আলফা, বেটা আর গামা রশ্মির এই নির্গমনকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করা হয়, সেই বিষয়গুলো নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোকপাত করব। প্রথমে এসে আমরা চিকিৎসা ক্ষেত্রে, এক নম্বর পয়েন্ট চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে এখানে আমরা দুটো পয়েন্ট দেব, একটা হচ্ছে রোগ নির্ণয় ও রোগ নিরাময়। রোগ নির্ণয় কি? প্রথমে আসি আমরা রোগ নির্ণয়, তাহলে একটা একটা পয়েন্ট কি রোগ নির্ণয়, আর দুই নম্বর পয়েন্ট দিলাম রোগ নিরাময়। এখন রোগ নির্ণয় এবং রোগ নিরাময়ে আইসোটোপ কিভাবে কাজ করে সেটা একটু লক্ষ্য করো। আমরা এখানে কয়েকটা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারের কথা বলবো, শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমি দিলাম টেকনিশিয়াম 99। এই টেকনিশিয়াম 99 আমাদের শরীরের ভিতরের কোনো অংশ যদি রোগাক্রান্ত হয় সেই রোগাক্রান্ত অংশের ছবি তোলার জন্য এই টেকনিশিয়াম 99 আইসোটোপটি ব্যবহার করা হয়। আবার দেখো আয়োডিন 131, এটা কিন্তু এই পাশে যেটা লিখতেছি সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, এটি একটি আয়োডিনের আইসোটোপ। এই থাইরয়েড ক্যান্সার নির্ণয় এবং নিরাময়ে এটি ব্যবহার করা হয়। এছাড়া ইরিডিয়াম আইসোটোপ ব্রেন ক্যান্সার নির্ণয়ে এবং নির্মূলে ব্যবহার করা হয়। আর একটা দেখো, এটা হচ্ছে কোবাল্ট 60। এই কোবাল্ট 60
দেহের ভিতরে কোনো অংশে যে টিউমার আছে কিনা সেই টিউমারের উপস্থিতি এবং টিউমার নির্মূলে এটি ব্যবহার করা হয়। আবার রক্তের লিউকোমিয়া রোগে চিকিৎসায় ফসফরাস 32 এর ফসফেট ব্যবহার করা হয়। আবার আবার প্লুটোনিয়াম 238 হার্টে পেসমেকার মেশিন বসাতে ব্যবহার করা হয়, অর্থাৎ যেসব রোগীর হার্টের সমস্যা আছে তাদের হার্টে পেসমেকার মেশিন বসাতে এটি ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্লুটোনিয়াম 238, এটা হচ্ছে প্লুটোনিয়ামের একটি আইসোটোপ। এবার আসি আমরা কৃষি ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। 2 নম্বর পয়েন্ট, কৃষি ক্ষেত্রে দেখো সার কিন্তু একটা অত্যন্ত মূল্যবান সম্পদ। তাহলে এখন কোন জমিতে আমাদের সারের পরিমাণ কতটুকু প্রয়োগ করতে হবে বা কি পরিমাণ সার সেখানে দিতে হবে সেটা আমরা আইসোটোপের মাধ্যমে নির্ণয় করে ব্যবহার করতে পারি। আবার ক্ষতিকারক পোকামাকড় দমনেও কিন্তু আইসোটোপ ব্যবহার করা হয়। আইসোটোপের সাহায্যে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর জিনের পরিবর্তন ঘটায় উন্নত জাতের উদ্ভিদ বা প্রাণীরও উদ্ভব করা সম্ভব। আবার বিভিন্ন যে তেজস্ক্রিয় পদার্থ আছে এই তেজস্ক্রিয় পদার্থের অর্থাৎ আইসোটোপ ব্যবহার করে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসকে ভেঙে যখন ভাঙা হয় তখন ছোট ছোট আরো ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু তৈরি হয় এবং সেই পরমাণু তৈরি করার সময় প্রচুর পরিমাণে কিন্তু তাপশক্তি উৎপাদন হয়। এই তাপশক্তিকে কাজে লাগিয়ে জেনারেটরের সাহায্যে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করাও যায়, অর্থাৎ আইসোটোপের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করাও যায়। আবার দেখো বিভিন্ন জীব দেহে কিন্তু কার্বন আছে। এই কার্বনের ভিতরে আমি প্রথম যখন এই আলোচনা শুরুতে আজকে দেখিয়েছিলাম কার্বনের একটি আইসোটোপ ছিল এমন, এই আইসোটোপটা যখন কোনো প্রাণী বা উদ্ভিদ মারা যায় তখন তার দেহে আর এই আইসোটোপের পরিমাণ বৃদ্ধি পায় না, অর্থাৎ এটি তখন হ্রাস পেতে থাকে এবং একটা নির্দিষ্ট নিয়মে এটি হ্রাস পেতে থাকে। এই হ্রাস পাওয়ার নিয়মটি দেখে ওই ওই ফসিল বা ওই প্রাণী দেহটি কতদিনের পুরানো বা কত বছরের পুরাতন সেটি কিন্তু নির্ণয় করা যায়। সুতরাং আমরা বলতে পারি ভূতাত্ত্বিক গবেষণার কাজেও কিন্তু আইসোটোপের ব্যবহার রয়েছে। শিক্ষার্থীরা আইসোটোপের যেমন অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপের যেমন সুবিধা আছে এবং অসুবিধাও আছে। তোমরা জানো রাশিয়ার চেরনোবিলে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে দুর্ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু অনেক লোক মারা গিয়েছিল এই তেজস্ক্রিয় আইসোটোপের ফলে। আবার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় নাগাসাকিতে যে অ্যাটম বোম ফেলা হয়েছিল সেই অ্যাটম বোমও কিন্তু এই তেজস্ক্রিয় আইসোটোপ দিয়েই তৈরি করা হয়েছিল। তাহলে এর সুবিধা অসুবিধা উভয়ই আছে। শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমরা আইসোটোপ কি এবং আইসোটোপের ব্যবহার সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়েছো। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।